জটিলতার জালে প্রবাসীরা বিনিয়োগ খুঁজছে ভিন্ন দেশে বিস্তারিততে যাওয়ার পূর্বে আপনারা যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে আপনার মতামত শেয়ার করুন দেশের পরতে পরতে প্রবাসীদের ভূমিকা অবিশ্বাস্য দেশের অর্থনীতিসহ বিনিয়োগে রাখছেন অসামান্য অবদান এছাড়া দুর্যোগের সংকটে তারা পাশে থাকছেন অতন্ত্র প্রহরী হিসেবে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের অক্লান্ত পরিশ্রমের অর্থে সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতি কিন্তু এত সবের পরও নানানমুখী বঞ্চনার ভরাক্রান্ত প্রবাসীরা সমস্যার বেড়া চালে অনেকে হচ্ছেন দেশ বিমুখ তারা নানানভাবে বিদ্যমান সমস্যা তুলে ধরে দাবি জানিয়ে আসছেন সরকারের সর্বোচ্চ পর্যায়ে কিন্তু সমস্যার সমাধান আশ্বাস প্রতিশ্রুতিতেও থাকছে বন্দি তাদের সার্বিক সমস্যা লাগবে কার্যকর কোনো কোনো পদক্ষেপ করছেন না এখনও বরং বাংলাদেশি প্রবাসীদের সম্পত্তি রক্ষা ও অধিকার দিন দিন সংকুচিত হয়ে আসছে সে কারণে গত মঙ্গলবার সিলেটে এক সংবাদ সম্মেলন করে প্রবাসীদের ভোগান্তি তুলে ধরেছেন যুক্তরাজ্য প্রবাসী আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারেস্টার নাজির আহমেদ এভাবে চললে জ্ঞানে গুণে অভিজ্ঞ অর্থনীতি সমৃদ্ধ প্রবাসীরা এক সময়ের আস্থা ভালোবাসা হারিয়ে দেশ বিমুখ হয়ে পড়বে বিদ্যমান সমাধানহীন সমস্যার মধ্যে রয়েছে পাওয়ার অফ আর্টনি ইস্যু এতে বাংলাদেশি আইনের জটিলতা ভোগান্তির শিকার হচ্ছেন যুক্তরাজ্য বিশ্বের বিভিন্ন দেশে থাকা কয়েক লক্ষ প্রবাসী এ সমস্যার সমাধান না হলে দেশে ব্যবসা বিনিয়োগ সহ নানান ক্ষেত্রে স্থবিরতা দেখা দিতে পারে মুখ ফিরিয়ে নিতে পারেন প্রবাসীরা কারণ পাওয়ার অফ আটুনি ইস্যুর ক্ষেত্রে বাংলাদেশি পাসপোর্ট থাকার বাধ্যকতা ও সশ্রলে উপস্থিত হওয়ার যে নিয়ম করা হয়েছে তাতে ভুটেনে বসবাসত বাংলাদেশিরা চরম হয়রানির শিকার হচ্ছেন বিশেষ হয়তো বয়োজ্যেষ্ঠ ও শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি ক্ষতির শিকার এ নিয়ে প্রবাসী বাঙালিদের মাঝে দীর্ঘদিন ধরে বিরাজ করছে বিক্রয় হস্তান্তর বন্টন মামলা দায়ের ও মামলা পরিচালনা সহ বিভিন্ন ক্ষেত্রে পাওয়ার অফ অ্যাটর্নির প্রয়োজন পড়ে আগে পাওয়ার অফ অ্যাটর্নি ইস্যুর ক্ষেত্রে সশরীরে উপস্থিত হওয়ার বিধান ছিল না গত কয়েক বছর ধরে এটি বাধ্যতামূলক করা হয়েছে প্রবাসী বাংলাদেশিদের বরাদ দিয়ে ব্যারেস্টার নাজির আরো বলেন বাংলাদেশি পাসপোর্ট ইস্যু করতে গিয়ে অনেকে বিড়ম্বনার শিকার হচ্ছেন পাসপোর্টের জন্য আবেদন করলে ছ থেকে আট মাস বা তার বেশি সময় অপেক্ষা করে পাওয়া যাচ্ছে না অসুস্থ অনেকে সরাসরি উপস্থিত হতে অসক্ষম হওয়ায় তার কাজ সম্পাদন করার সুযোগ থাকে না এতে বাংলাদেশি প্রবাসীদের সম্পত্তি রক্ষা ও অধিকার দিন দিন সংকুচিত হয়ে আসছে পুরাতন নিয়মের কথা উল্লেখ করে তিনি বলেন সাত থেকে আট বছর আগে ব্রিটেন থেকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার নিয়ম ছিল ড্রাফট করে যে কোনো ব্যারিস্টার বা সলিসিটরের সামনে গিয়ে দর দরখাস্ত করতে হতো পরে ফরেন্ট অ্যান্ড কমনওয়েলথ অফিসে পাঠিয়ে লিগেলাইজেশন করে হাই কমিশনে হাইকমিশনে স্টেশনের জন্য পাঠানো হতো তখন সশলী কেবলমাত্র ব্যারিস্টার বা সলিসিটরের সামনে উপস্থিত হতে হতো প্রবাসীরা বিশেষ করে যারা বয়স্ক বা শারীরিক প্রতিবন্ধী তারা সমস্যায় পড়েন কমিশন কয়েক জায়গায় মোবাইল কনসোলের সেবা চালু করায় সমস্যা কিছুটা দূর হয়েছিল কিন্তু দুই বছর আগে বৈধ বাংলাদেশী পাসপোর্ট থাকার বাধ্যতামূলক নিয়ম চালু করায় কয়েক লক্ষ প্রবাসী পড়ছেন চরম বিপকে যে কোনো স্বাধীন সার্বভৌমত্ব দেশের ইস্যুকৃত পাসপোর্ট সহ সর্বোচ্চ আইডি উল্লেখ করে ব্যারিস্টার নাজির বলেন ব্রিটিশ পাসপোর্ট বা ব্রিটিশ পাসপোর্ট যাদের ভিসা রেকর্ড বা ফর ট্রাভেল টু বাংলাদেশ স্টিকার আছে তাদেরকে পাওয়ার অফ অ্যাটর্নি করতে আলাদা পাসপোর্ট করার বাধ্যকতা অমূলক কারণ বাংলাদেশি নাগরিকত্ব বা পিতামাতার নাগরিকত্ব বা বাংলাদেশের সাথে যথাযথ যোগাযোগের প্রকৃতি প্রমাণপত্র ছাড়া এই স্টিকার ইস্যু করা হয় না এত কিছুর পরও কেন পাওয়ার অফ অ্যাটর্নিতে দিতে হবে বাংলাদেশি পাসপোর্ট বাধ্যতামূলক তার ব্যাখ্যা আজও পাওয়া যায়নি জটিলতা তৈরি করায় বাংলাদেশে বিনিয়োগ প্রবাসীদের আগ্রহ হারাচ্ছেন বলে মনে করেন তিনি আরও বলেন নতুন নিয়োগ করে প্রবাসীদের বিড়ম্বনায় ফেলে তাদের সম্পত্তির অচল অবস্থায় প্রবাসীরা আগ্রহ হারাচ্ছেন অন্যান্য দেশে বিনিয়োগের ক্ষেত্রে এসব জটিলতা নেই বলে তারা সেদিকে ঝোঁকছেন সংবাদের এ পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ